হ্যালো ফ্রেন্ডস, প্রতি বছরের মতো এবছরও ঈদের আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়, অর্থাৎ যেটা বাংলায় 26শে আষাঢ় 1429 বঙ্গাব্দ এবং ইংরাজিতে পড়েছে 10ই জুলাই 2022 রবিবার। তা এই ঈদুল আজহা যেটা অনুষ্ঠিত হতে চলেছে ভারত এবং বাংলাদেশে 10ই জুলাই, এটা অ্যাকচুয়ালি জিলহজ মাসের 10, 11 এবং 12 এই তিন দিন পশু কুরবানি হয়, যেটা ইংরাজিতে এবার 10ই জুলাই 11ই জুলাই এবং 12ই জুলাই পশু কুরবানি হবে। তা ফ্রেন্ডস, আপাতত আপডেট অনুযায়ী যেটা সেটা হচ্ছে আগামী 9ই জুলাই সৌদিতে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে চলেছে এবং আগামী 10ই জুলাই রবিবার আমাদের ভারত এবং বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে চলেছে। তা ফ্রেন্ডস, ঈদুল আজহা অনুষ্ঠিত হতে চলেছে খুবই ভালো, কিন্তু আমাদের করোনা বিধি মেনে চলতে হবে, প্রোটোকল, কারণ আবার স্প্রেডিং শুরু হয়েছে। নিজেদের ভালো থাকা, নিজেদেরকে সেফ রাখা, নিজেদের পরিবারকে সেফ রাখা সবই আমাদের দায়িত্ব, সেটার উপর সচেতন হতে হবে। এবং অবশ্যই কোনো কিছুই আমরা ভিডিও করে আপলোড দেব না, সেটা পশু কুরবানি হোক বা সেই পরিবেশই হোক, এটা অবশ্যই আমরা মানব, নিয়ম বিধি নিষেধ সব কিছু যেগুলো আছে মানব। আর একটা কথা বলবো, এই অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনাদের থাকছে, আপনারাও ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়। আর ইন্ডিয়া টস 24 ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য। থ্যাংক ইউ ভেরি মাচ।